সবাইকে এমএম ক্রিয়েটিভসে স্বাগতম। আজকে অনেকদিন পরে আমি আবার নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে নতুন ভিডিও বানাতে পারিনি, এই জন্যে অনেকদিন আপনারা নতুন কোনো ভিডিও পাননি। আপনাদের সবার সহযোগিতায় আমার প্রায় 488 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি আশা করব যে ডিসেম্বরের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে যদি আপনারা সহযোগিতা করেন। আজকে যে জিনিসটা আমি মানে চেষ্টা করব রিপেয়ার করার জন্য সেটা হচ্ছে একটা ইউটিলিটি লাইটার। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মেড ইন চায়না বলে লেখা রয়েছে। সেই লাইটারটির দাম 120 থেকে 150 টাকার মধ্যেই নিবে। এখানে ডায়াগ্রামও দেওয়া আছে কীভাবে এটা কাজ করে। সেফটি লক, ট্রিগার, ফ্লেম অ্যাডজাস্ট, লিভার আছে, আর এখানে রয়েছে গ্যাস রিফিল করা যায় এদিক দিয়ে। এর জন্য একটা ছোট একটা গ্যাসের বোতলও দিয়ে দেওয়া হয়েছে সাথে, সেগুলো রিফিল করা যায়। এটা হচ্ছে মেইন সমস্যা হচ্ছে এটা কেনার পর থেকে যে 1 মাসে ইউজ করা যায়নি, তার মধ্যে এটা নষ্ট হয়ে যায়। মেইন সমস্যা হচ্ছে এটা একটু দেখেন, এটা স্পার্ক করে কিন্তু কোনো দেখাই, এই যে স্পার্ক করে কিন্তু কোনো আগুন জ্বলে না। আমরা চেষ্টা করবো এটা ঠিক করার জন্য বা রিপেয়ার করার জন্য খুব সহজে। আসলে এটা আমি কেনার পর থেকে যখন নষ্ট হয়ে যায় দুইটা দোকানে আমি নিয়ে গেলাম, ওরা বলতেছে যেটা ফালাই দেন নতুন আর একটা কিনেন, এটা নষ্ট হয়ে গেছে। আসলে আমরা একটু খুলে দেখি কী নষ্ট হয়ে গেল এর ভিতরে। যে এটা হচ্ছে লক, তো এটা লক করা থাকলে বাসায় যদি ছোটো বাচ্চারা থাকে তাহলে এটা কী করতে পারবে না, যে কোনো জায়গায় আগুন ধরতে পারবে না, এই জন্য লক সিস্টেম দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য গ্যাস, তাহলে আগুন গ্যাসের যখন প্রেশার এখানে বেশি থাকবে আগুনটা একটু বেশি জ্বলবে। আমরা এটা খুলে আসলে দেখি কী সমস্যা, কেন জ্বলতেছে না। যে অবস্থাটা দেখেন, যে আসলে অনেক লো কোয়ালিটির প্রোডাক্ট, এগুলো তো মনে হচ্ছে এগুলো ওয়ান টাইম ইউজ, কিন্তু আসলে আমরা যদি ওয়ান টাইম ব্যবহার করে ফেলাই দিই তাহলে কী হবে যে এটা আমরা ব্যবহার করতে পারবো না, এই গ্যাসটুকু নষ্ট হয়ে যাবে, আমাদের আরেকটা নতুন মেশিন কিনতে হবে। আমরা আজকে একটু চেষ্টা করি যে আসলে এটা কী সমস্যা আছে একটু দেখি এটা রিপেয়ার করা যায় কি না। একটু যখন এটা খুলবেন আপনারা যদি বাসা রিপেয়ার করেন বা কোনো সমস্যা হয় যে যেদিক দিয়ে গ্যাস রিফিল করা যায়, আমি আগে একটা দেখি চেক করি, তারপর গ্যাস রিফিল করে আমরা ফাইনালি চেক করে দেখব। এটাকে একটু খুলি আমরা, এই যে দেখুন খোলা হয়ে গেছে। আমরা আরেকবার একটু, আসলে জ্বলতেছে না। যে আমার কাছে গ্যাসের আর একটা বড় ক্যানও রয়েছে, এটা দিয়ে আমরা রিফিল করতে পারবো। এটার প্রাইস হচ্ছে তো 150 টাকা, 150 টাকার মতো দাম। এটার এক্সপায়ার ডেট হচ্ছে 2023 সাল পর্যন্ত, এটা দিয়ে অনেকবার রিফিল করা যাবে। আসলে এটা আমরা ট্রাই করলাম যে আসলে জ্বলতেছে না, কারণ এখানে ট্রিগার হচ্ছে বাট এখানে সম্ভবত গ্যাস সাপ্লাই আসতেছে না। আমরা একটু চেক করি আরেকবার, একটু দেখাই আসতেছে না, জ্বলতেছে না। আসলে এখানে গ্যাস মনে হয় কম আছে, একটু গ্যাস রিফিল করে দিয়ে দেখি। আমার একটু গ্যাস রিফিল করা শেষ, আমাদের একটু চেক করে দেখি যে আসলে কেন এটা জ্বলতেছে না। ভিডিও একটু স্কিপ করে নিচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, অল্প একটু স্কিপ করে দিলাম যাতে সহজ হয়। লাইটারটা মেইন সমস্যা হচ্ছে যে এখানে যখন স্পার্ক করে তখন সাথে সাথে গ্যাসটা বের হয় না, এই জন্য আমরা এটা আবার একটু গ্যাস রিফিল করেছি। এখন আমরা এটা ফাইনালি সেট করে চেক করে দেখবো যে আসলে গ্যাসটা ঠিক মতো আসে কি না। এখানে এই ট্রিগারটা, যে এটার সাথে যে গ্যাসের যে লিভারটা রয়েছে, প্রেশার এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের লিভারটা এখানে চাপ পড়ে আর এখানে গ্যাস চলে আসে, এটা জ্বলে ওঠে। আমরা এটা ভালো মতো একটু সেট আপ করে নিই, সেট আপ করে আরেকবার টেস্ট করে দেখবো যে আসলে হয় কি না।
একটু ভালোভাবে একটু খেয়াল করে দেখলে জিনিসটা আসলে অনেক সহজ। লিভারটা অনেক দুর্বল, ভালো মতো সেট আপ করা হয়ে গেছে। আমরা আবার ফাইনালি চেক করে দেখব যে আসলে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা। চেক করে দেখি, এখন এটা জ্বলতেছে। মেইন সমস্যা ছিল হচ্ছে এখানে গ্যাস আছে, কিন্তু এখানে যে গ্যাসের লিভারটা আছে এটা ট্রিগার চাপার সাথে সাথে, ওই ট্রিগার চাপার সাথে সাথে গ্যাসের লিভারটা উঠতেছিল না, এই জন্যে গ্যাস থাকার পরে এটা জ্বলতেছিল না। এখন আমরা এটা গ্যাস ভর্তি করে, অল্প একটু রিফিল করা আছে, ভর্তি করে রিফিল করব। দেখেন আপনারা যে ভালো করে দেখাচ্ছে, জ্বলতেছে। এভাবে আপনারা খুব সহজে আসলে বাসায় এই জিনিসগুলো রিপেয়ার করা যায়। প্রথমে দুটো দোকানে গিয়েছিলাম, কিন্তু তারা বলছে যে নষ্ট হয়ে গেছে, এটা হবে না, নতুন কিনতে বলছে। আর একটা যদি এটা এক মাসে ব্যবহার করে নিন, নতুন কেনার তো প্রশ্নই ওঠে না। সুতরাং ভালোভাবে চেক করলে আসলে ছোটো ছোটো জিনিসগুলো খুব সহজে রিপেয়ার করা যায়। যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ।